হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ব্যাটার ফ্রাই রেসিপি। অনেক বিয়ে বাড়িতে চা কফির সাথে এই চিকেন ব্যাটার ফ্রাই সার্ভ করে থাকে, আর বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 400 গ্রাম বনলেস চিকেন নিয়েছি, পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা চিকেনের ফিলেগুলো বানিয়ে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চামচ রসুন পেস্ট, 1.5 চামচ আদা পেস্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, 1/2 চামচের একটু বেশি গোলমরিচ। আর দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিলিয়ে নিব। আমার মিলানো হয়ে গেছে, এটা এখন মেরিনেট করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসব। এখন চিকেনের জন্য একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য এখানে 3টা ডিম নিয়েছি, আর নিয়েছি সামান্য লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ কালো মরিচ গোলমরিচ, আর নিয়েছি আদা রসুন পেস্ট। দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ফেটা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটা হয়ে গেলে 1 কাপ ময়দা দিয়ে দিব, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখুন ভালো করে ফেটে নিয়েছি, ব্যাটারটা ঠিক এরকম হবে। চিকেনটা মেরিনেট হয়ে গেছে, আর আর যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটাও সেট হয়ে গেছে। এখন এই চিকেনটা ব্যাটারের ভিতরে কোট করতে হবে, কোট করে নিতে হবে। এখন আমরা গ্যাসে চলে যাব। গ্যাসে একটা প্যান নিয়ে পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম লোতে করে দিব। দেওয়ার পরে চিকেনটা ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিতে হবে। এখন এই চিকেনটা ব্যাটারের ভিতর ডুবিয়ে নিব, ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এইভাবে প্রত্যেকটা চিকেন এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়তে হবে। চিকেনটা ভালো করে কোট করে নিতে হবে ব্যাটারের ভিতরে। গ্যাসটা মিডিয়াম লোতে করে দিতে হবে, যাতে পুড়ে না যায়। একেবারে জোরেও দেওয়া যাবে না, এতে ভিতরে কাঁচা থেকে যাবে, তাই সময় নিয়ে ভাজতে হবে গোল্ডেন করে। এখন একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিব একটু পরপর, চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে।
চিকেনটা বেশি জোরেও ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম লোতে দিয়ে ভাজতে হবে, গোল্ডেন করে উঠিয়ে নিতে হবে। গোল্ডেন কালার হয়ে গেছে, এখন চিকেনটা উঠিয়ে নিব। এই রকম ভাবে সমস্ত চিকেন পিসগুলো ভেজে নিব। আপনারা বাড়িতে চিকেন ফ্রাই বা বাটার ফ্রাই বাড়িতে তৈরি করুন, অসাধারণ হয় খেতে। অবশ্যই ট্রাই করে জানাবেন চিকেন বাটার ফ্রাই কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।